পঞ্চায়েত ভোটের আগেই রেজিনগরে আগ্নেয়াস্ত্র উদ্ধার, পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে রেজিনগর থানার কাশীপুর থেকে শিবচন্দ্রপুর যাওয়ার রাস্তায় জোকার মাঠ কালভার্টের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে আটক করে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। ধৃত সৌমিত্র বিশ্বাস রেজিনগরের শিবচন্দ্রপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে 5 দিনের হেফাজতের আবেদন জানিয়ে রবিবার বহরমপুর জেলা আদালতে পাঠায় পুলিশ।